আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। রাজ্জাকী ভাই, নির্বাচনের বিষয়গুলো তো এগিয়ে যাচ্ছে, তার মতন করেই এখানে আসন ভাগাভাগির একটি বিষয় আসছে। জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের 2-3 দফা বৈঠক হয়েছে, যদিও তারা বলছে যে না, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়নি, যার যার মতন করে নির্বাচন হবে, সুষ্ঠু পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে, এটা একটা দিক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও সেই ব্রিফিং এ পিটার হার্স এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এসছে, সেখানে তারা বলেছে যে নির্বাচনের প্রশ্নে তাদের যে ভূমিকা সেটা অব্যাহত থাকবে এবং পিটার হার্স সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে। আজকে রাশিয়া বাংলাদেশে রাষ্ট্রদূত বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেবে তারা। এরকম একটি পাল্টাপাল্টি একটি পরিস্থিতি, তার মধ্যে মির্জা ফখরুলের আজকে জামিন চাওয়া হয়েছিল, সেখানে হাইকোর্ট একটা রুল দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে সরকারের বিভিন্ন পক্ষকে। এই হচ্ছে পরিস্থিতি, আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ, আপনাকে আপনার এই যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের কথা বললেন জামিনের বিষয়ে, এগুলো তো আদালতে বিচারাধীন বিষয়ে কথা বলা মুশকিল। তবে আমরা দেখেছি যে এই যে কি বলে কারা রাজনীতি যে একটা চলছে বাংলাদেশে কোনো সন্দেহ নাই, কেননা ইতিমধ্যে কি বলে ওই যে সাজানো সাহেব মুক্তিও পেয়েছেন এবং উনি নৌকায় উঠেছেন, এবং সেক্ষেত্রে সে দায়িত্ব বা মানে দায়িত্ববোধ থেকে বলছেন যে উপযুক্ত কাজটাই করেছেন, যেটা বুঝতে 45 বছর সময় লাগছে। হয়তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আরেকটু সময় লাগতে পারে, কারণ তাকে তো বয়স হয়েছে, মাথা হয়তো একটু কম কাজ করে, এই কারণে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করুক জেলখানায়। যদি কারা রাজনীতি সাকসেসফুল হয় সাজান ওমরের মতো, সেই সাজান ওমর সাবেক মেজর সাহেব, তারপর কি বীর বিক্রম নাকি ছিল না বীর উত্তম তাও জানি না, এবং উনি হ্যাঁ বীর বিক্রম, যাই হোক উনি সম্প্রতি ওনারে হুমকি দেয় এবং ওনার ওয়াইফকে মেয়েকে হুমকি দেয়, সেজন্য ডিবির প্রধান যিনি আছেন তার ওখানে গেছেন কমপ্লেন করতে, ভাত টাত খাইছেন সুপ্রিম কোর্টে যত শ্রীযতের সাথে তারা আইনজীবীরা তাড়া করছে, ইত্যাদি ইত্যাদি ঘটনা আর কি। এখন যদি ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা এগুলা কিঞ্চিত মেনে নেয় তাহলে হয়তো জামিন পেয়ে যাবে, তো সেটা বিষয় না। এবং আমেরিকা রাশিয়ার বিষয় যেটা বললেন, আমেরিকা রাশিয়া শুনেন প্রত্যেকটা রাষ্ট্র তার কাজ করতে পারে, এতে আমি মনে করি ঠিক আছে ডিপ্লোম্যাটিক কাজ করুক, কিন্তু বক্তব্য তো ক্লিয়ার করে দেয় আমেরিকান অ্যাম্বাসেডার, আমেরিকার অ্যাম্বাসেডার তথা জো বাইডেন, আমি দুজনের ভিতরে পার্থক্য দেখি না, যদি আমাদের অ্যাম্বাসেডার আমাদের এখানকার মন্ত্রীর সাথে আসমান জমিন পার্থক্য থাকতে পারে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর পিটার হাসের মধ্যে খুব একটা পার্থক্য থাকার কথা না। এবং সেক্ষেত্রে পিটার হাস সাহেব কি বলেছেন, টাইম টু টাইম একই কথা বলছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, গ্রহণযোগ্য এবং কোন নির্দিষ্ট দলকে পক্ষপাতিত্ব করে না বা সমর্থন করে না, পরিষ্কার মেসেজটা। আর রাশিয়া বলতেছে যে এই যে সরকার আছে সেই সরকারই থাকবে, ইনডাইরেক্ট অর্থাৎ আমেরিকার এটাকে ইন্টারফিয়ারেন্স, পার্থক্য হলো এইটুক, রাশিয়া চায় এই সরকার থাকুক আর আমেরিকা বলতেছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্যে যে খুশি সে আসুক, বিশাল পার্থক্য ডিপ্লোমেসিক্যালি। কাজেই এগুলা আমি যদি বাস্তব লোক হিসাবে চিন্তা করি আমার কাছে এই রাশিয়ার এই বক্তব্যগুলো ফালতু বক্তব্য মনে হয়, এটা মানে কোনো ইন্টেলেকচুয়াল কিছু না, এটা বলার ক্ষেত্রে পারছে, তাদের উপর তো নিষেধাজ্ঞা আছে, তারা বলছে আমাদের উপর অনেক নিষেধাজ্ঞা আছে, তুলতে তো পারেন নাই আর নিষেধাজ্ঞায় ক্ষতি হয় নাই সেটাও তো বলতে পারেন না। এখন আপনার বুদ্ধি লো একজনের মারতে চান মারেন, যদি আপনার বুদ্ধি কেউ শোনে শুনুক। এইবার আসেন আপনি এই জাতীয় পার্টি, ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আসন নিয়ে আলোচনা হয় নাই, চুন্নু সাহেব আবার বলছে যে আসন নিয়ে আলোচনা করার দরকার নাই, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই হইলো, মানে তামাশা আর কি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা তামাশা, সার্কাস বানাইছেন, এত নাকি ভোট গুরুত্ব এত গুরুত্ব। বিপ্লব হবে, 91-এর মধ্যে ভোট বিপ্লবে হ্যাঁ তো জিতলো হলো বিএনপি, তো সেই ভোট বিপ্লব জাতীয় পার্টির পক্ষে আসবে কেন? জাতীয় পার্টি তো সরকারের সহযোগী হিসেবে মনে করে। এটা তো বিষয়টা তো ওখানে না, বিষয়টা তো হচ্ছে যে আপনার সাজানো নির্বাচন, সুতরাং আপনি নির্বাচনের 2-4 দিন আগে সিদ্ধান্ত হয়ে যাবে, ভোটের মাধ্যমে সব ফলাফল হবে, কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে কোথায় কে পাশ করবে, কাকে পাশ করানো হবে। কাজী চুল্লু সাহেবরা এত ফালতু আলাপ করবে কেন, এখন সুষ্ঠু পরিবেশ থাকলেই হইলো যেটা সে এডমিট করে। এখন আমি সেই প্রসঙ্গে আসবো, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কিন্তু নিশ্চিত করা হয়েছিল। আমি একটা কথা বলি ফিরোজ ভাই আপনাকে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ভোটাধিকার প্রয়োগ এবং নিজের প্রতিনিধিকে নির্বাচন করা,
এটা হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে এটার পূর্ব শর্ত। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু নিশ্চিত করা হয়েছিল আমাদের দেশে, আমাদের দেশে সাংবিধানিক ভাবে এটাকে নিশ্চিত করা হয়েছিল, এবং এটা সংবিধানেরই দায়িত্ব। এবং আপনি যদি আরেকটু পিছনের দিকে যান, 1991 সালে নির্বাচন যেটা হয়েছিল এরশাদ সরকারের পতনের পর, সেটা কিন্তু একটা সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে, সংবিধান পরিবর্তন করে সংবিধান করা হলো, এবং তারপরে শাহাবুদ্দিন সাহেবকে দায়িত্ব দিয়ে একটা নির্বাচন করা হলো, এবং তার ধারাবাহিকতা 1996 সালে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা আসলো ত্রয়োদশ সংশোধনী। সেই 91 নির্বাচন, 96 নির্বাচন, তারপরে সেই কেয়ারটেকার অধীনে 2001 নির্বাচন, এবং টু সাম এক্সটেন্ট 2008 নির্বাচন, এগুলো কিন্তু অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কে এনশিওর করলো এটা? এনশিওর করেছে কিন্তু সংবিধান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, এবং যেটা মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে, করেছে বা করেছিল, এখন যেহেতু নাই। বিচার বিভাগের অন্যতম কাজ কি? বিচার বিভাগের অন্যতম কাজ হলো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি হয় সেটা বাতিল করা। দ্বিতীয় দফা আসেন, মানুষের মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন যদি হয় সেটাকেও বাতিল করা। এই এখতিয়ার বিচার বিভাগের আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বাদশ ত্রয়োদশ সংশোধন যে বাতিল করা হইল, বাতিল করাটা সঠিক হয়েছে কি ব্যঠিক হয়েছে সেটা পরের ধাপ, এবং আংশিক নির্বাচনের পরে করছে, পূর্ণাঙ্গ রায়ের আগে করছে, সেগুলো নিয়ে কথা হয়েছে। আজকে আমি অন্য জায়গায় যাব। এই বাতিল যখন করলো তখন কিন্তু বলা হয়েছিল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাহেব বলেছেন যে প্রধান বিচারপতি বলছেন যেটা মূল সংবিধানের মূল চেতনার সাথে, দেখেন আপনি এখন সংবিধানের সাথে সাংঘর্ষিক কথাটা আনতে পারে নাই, এবং মৌলিক অধিকারের পরিপন্থী কথাটাও আনতে পারে নাই, আনছে অন্য একটা টার্ম, সেটা কি মূল চেতনার সাথে সাংঘর্ষিক। মূল চেতনাটা কি? সেই মূল চেতনা কি সরকারকে ক্ষমতায় রাখা, যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখাটাই সংবিধানের মূল চেতনা? তা না হলে মূল চেতনাটা কি? হোয়াট ইজ দিস টার্ম? আমরা শুনছি মুক্তিযোদ্ধার চেতনা, স্বাধীনতার পক্ষের শক্তির চেতনা, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কিনা সেটার চেতনা, মানব মৌলিক অধিকার পরিপন্থী কিনা সেগুলার চেতনা, কিন্তু কি সংবিধানের মূল চেতনাটা কি? ইটস এ ভেগ টার্ম, মূল চেতনার সাথে সাংঘর্ষিক। যাই হোক, মাহবুবে আলম সাহেব আরো বলছেন, আদালত বলেছে শান্তি শৃঙ্খলা এবং ধারাবাহিকতা রক্ষার স্বার্থে পরবর্তীতে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে হতে পারে। আমার প্রশ্ন হইল, এইটা যদি মূল চেতনার সাথে সাংঘর্ষিকই হবে, তাহলে দুইটা নির্বাচন কেন আবার করতে বলা হয়েছিল? যে পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক, শুধু তাই নয়, এখানে দেশের 8 জন শীর্ষ আইনজীবী ছিলেন অ্যামিকাস কিউরি হিসাবে। তারা কারা? পিএইচ খান, ডক্টর কামাল হোসেন, এম আমিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ। এই 5 জন, 8 জনের মধ্যে এই 5 জন বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পক্ষে ছিলেন তারা। আরো 2 জন কি বলছেন? রফিকুল হক এবং এম জহির। তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে বলেন নাই, তারা বলছেন একটু সংস্কার আনা দরকার। ভালো কথা, তত্ত্বাবধায়ক সরকার যদি আরো সংস্কার আনা দরকার হয়ে থাকে সেটা আনবে, কোনো সমস্যা নাই। আর একমাত্র আজমালুল হোসাইন কিউসি, উনি বলছেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কোথায় সাংঘর্ষিক? সংবিধানের প্রথম কাজই হলে মানুষের মৌলিক অধিকার এনশিওর করা, এটা হলো সংবিধানের প্রধান কাজ। বাংলাদেশের ত্রয়োদশ সংশোধনী যেটা ছিল সংবিধানে, এটা সংবিধান, ওই ত্রয়োদশ সংবিধান ওটা নিশ্চিত করেছিল মানুষের ভোটাধিকার প্রয়োগ করা, এবং এই কেয়ারটেকার অধীনে যত নির্বাচন হয়েছে সবটাই সবাই অংশগ্রহণ করেছে। তাহলে যেই বিধানে দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে যায় এবং সমস্ত দল অংশগ্রহণ করে, সেইটাকে আইন করে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হলো কিনা? আজকে তো সেটা বাতিল করার পরেই 2014 এবং 18 যে নির্বাচন হয়েছে, নো ডাউট ডাউট অ্যাবাউট ইট, সেখানে ভোটার যায়নি। এবং যদি কেউ বলে যে ভোটার গেছে, ভোট দিছে, ইট ইজ জাস্ট ডাহা মিথ্যা কথা। তাদেরকে মানুষ হিসেবে গণ্য করাই উচিত হবে না, সে যে ফর্মে যে বলুক, যে 18 এবং 14 ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং ভোট দিয়েছে, ডাহা মিথ্যা কথা। এবং তারা মানুষ হিসেবে, তাদের ভিতরে বিন্দু মাত্র মনুষ্যত্ব নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে সংশোধনী বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সংরক্ষিত করেছিল, সেই সংশোধনী বাতিল করাটা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী হয়েছে কিনা?
এবং হয়ে থাকলে সেটা বিচার বিভাগ করতে পারে কিনা, এটাই আমার মূল প্রশ্ন। এবং সেই এমিকাস কিউরি যারা 5 জন না 7 জনের সাপোর্ট করলেন, তারা এখন কেন এত নীরব? আর এমিকাস কিউরি নিয়োগ করে কোর্ট নিজে, 8 জনের ভিতরে 7 জন সমর্থন করলে সেটাকে কোর্ট কিভাবে উপেক্ষা করে? এই যে বাতিল করার পরে, সুতরাং এই বাতিল করার পরে তো আসলে মানুষের মানে বরং ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, তার আমি তো সেটাই ব্যক্তিগত বললাম, আপনার আপনি নির্বাচন হলো সংবিধান, 14-18। হ্যাঁ বিচার বিভাগ তো রাখবে, মানুষের অধিকার সংরক্ষিত করবে, ভোটাধিকার সংরক্ষণ করাও হয়েছিল ত্রয়োদশ সংশোধনী দ্বারা, সেটাকে বাতিল করা মানে পরিষ্কার বিচার বিভাগ মানুষকে ভোটাধিকার বঞ্চিত করলো, সেইটা বিচার বিভাগ পারে কিনা? আর সরকার যেটা করছে শতভাগ অন্যায়, এবং 18 কোটি লোকের সাথে প্রতারণা, কারণ তাদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলছিল সংশোধনী যদি করেন তাহলে ওই দুইটা নির্বাচন যে করতে হবে সেটাও রাখতে হবে, তাদের অ্যাটর্নি জেনারেল সে জনগণের সাথে প্রতারিত করেছে। সুতরাং যেখানে জনগণের সাথে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয় তাদেরকে ধিক্কার জানানো উচিত, এবং আমি একটা সাধারণ লোক হিসাবে এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব না। আমি দেখলাম আমাদের বিচার বিভাগ আমাদের ভোটাধিকার ক্ষুণ্ণ করলো, এটাই আজকে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ, দর্শক শুনছিলেন যে মানুষের আবারও সেই ভোট যেহেতু আসছে এবং বিগত দুটি নির্বাচন, সামনের ভোট, এই পরিস্থিতিতে আসলে মানুষের অধিকার কোথায়, মানুষের ভোটের অধিকার যেটা সংবিধান সম্মত এবং একটা বলা যায় যে জন্মগত, সেই অধিকারটা যে এখন পদে পদে ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়টা সংবিধানের আলোকে বিশ্লেষণ করলেন আবু হেনা রাজ্জাকি। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। দর্শক, সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।